শিশু সন্তানদেরকে লেখা এক মায়ের হৃদয় বিদারক আকুতি, নিজ নাগরিকদের হত্যা ও জিম্মি দশায় বাইডেনেরও কি একই অনুভূতি? আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আসলে যার যায় সেই বোঝে প্রিয়জন হারানোর বেদনা, তাও আবার ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার মতো মৃত্যুতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দেহের বিভৎসতা দেখে দেখে প্রিয় মানুষদেরকে হারানো, এর কোনো বর্ণনা হয় না, এ মর্মন্তুদ মৃত্যুর বিভৎসতা প্রকাশের কোনো ভাষা হয় না। তবুও কত কথাই না বলে যায় হাজারো হামলায় ক্ষত হয়ে যাওয়া হৃদয়। গাজার এক নারী সাংবাদিক মারাম হুমায়েদ তার সন্তানকে উদ্দেশ্য করে একটি হৃদয় বিদারক চিঠি লিখেছেন, যে চিঠিতে উঠে এসেছে গাজার নবজাতক শিশুদের অনিশ্চিত ভবিষ্যতের করুণ চিত্র। হুমায়েদ জানিয়েছেন, তার সন্তান ইলিয়াস 3 মাসে পা রাখল আর ভাতিজা এজ কেবল 1 মাস পার করেছে। তিনি এই শিশুদের উদ্দেশ্য করে লিখেছেন, আমার শিশুরা, আমি এই প্রত্যাশা নিয়ে এই চিঠি লিখছি যে তোমরা নিরাপদ বিশ্বে বেড়ে উঠে এই চিঠি পড়বে, যদিও সেই ভবিষ্যৎ অনিশ্চিত। চলমান পরিস্থিতি আমাকে তোমাদের প্রজন্মের জন্য এই চিঠি লিখতে বাধ্য করেছে। আমি তোমাদের চোখের দিকে তাকিয়ে আল শিফা হাসপাতালে থাকা শিশুদের মুখচ্ছবি কল্পনা করতে পারি, যাদেরকে সরিয়ে নেয়ার নামে তাদের জীবন ঝুঁকিপূর্ণ করে তোলা হচ্ছে। এই নিষ্পাপ আত্মাদের জন্য বিশ্ব পরিণত হয়েছে গোরস্থানে। আমি ভাবছি সেই সব বাবা মায়েদের যন্ত্রণার কথা, যারা স্থল অভিযানের কারণে তাদের সন্তানদের কাছে যেতে পারছে না। ভাবছি তাদের অবস্থা কেমন, যারা বাস্তুচ্যুত বা নিহত হয়েছে। আমার শিশুরা, অঝরে কাঁদছে আমার হৃদয়, প্রতিদিন হাসপাতালে আমি কাঁদছি এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে শিশুদের বেড়ে ওঠা দেখে। আমি তখনও কাঁদি যখন দেখি তাঁবুতে সরিয়ে নেওয়ার সময় এই শিশুরা হাসছে, যদিও তাদের চারপাশে ছড়িয়ে আছে কত ট্র্যাজেডি, যে বাস্তবতা তারা ভবিষ্যতে দেখতে পারবে। এই শোকের পরিবেশে তোমাদের ভালো থাকার বিষয় আমাদের ভাবায় খুব। গত সপ্তাহে তোমার অবিরাম কান্না ও অস্বস্তি আমাদেরকে বেশ দ্বিধান্বিত করেছিল। পরে তোমার দাদি কারণটা খুঁজে বের করেছে, অপরিষ্কার পানির কারণে তোমার কিডনিতে ব্যথা করছিল। আমাদের সতর্কতা সত্ত্বেও কোনো উপায় নেই, আমরা চাইলেও তোমার জন্য পরিষ্কার পানি সব সময় সংগ্রহ করতে পারছি না। তিনি শিশুদের উদ্দেশ্যে আরও লিখেছেন, প্রত্যেক দিন হাসপাতালে আমি রক্তমাখা মরদেহ দেখি, যাদের মধ্যে আছে নারী, পুরুষ আর বয়স্করা। তবে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে তাদের মধ্যে শিশুদের মরদেহ। শিশুরা এখানে শৈশবের সুর লহরির আগেই শোনে ক্ষেপণাস্ত্রের শব্দ। তিনি আরও লিখেছেন, প্রিয় বাচ্চারা, এটা হতেও পারে আমার শেষ চিঠি। মনে রাখবে, যারা আমাদের এমন ভোগান্তিতেও চুপ করে আছে তাদের ক্ষমা করবে না। গাজার জীবন সবসময় চ্যালেঞ্জিং, তারপরও আমরা বাঁচার চেষ্টা করি, স্বপ্ন দেখি, বেড়ে উঠি। এখন আফসোস, আমরা তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নটা পর্যন্ত দেখাতে পারছি না, স্বপ্নের বাস্তবায়ন তো বহুদূর। চিঠির শেষে ওই নারী সাংবাদিক লিখেছেন, তোমাদের হাসি দেখি এবং এত কিছুর পরও তোমাদের হাত ধরে রাখা, আদর করা ভালো লাগে, কিন্তু এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। এখানে ভালো ভবিষ্যতের আশা করাও ভয়ের, কারণ ভবিষ্যৎ যে এখানে আরও নির্মম অত্যাচারের প্রতিশ্রুতি নিয়ে অপেক্ষা করে। ইসরায়েলি পাষণ্ডরা যেভাবে ন্যূনতম মানবিক অবস্থা বিবেচনা না করে গাজার ফুলের মতো শিশুদেরকে নির্বিচারে হত্যা করেছে, প্রত্যুত্তরে জিম্মিদের হামাসের হাতে রেখে ইসরায়েলিদের কষ্ট দেয়া, এ যেন একেবারে কিছু না। জো বাইডেন তোড়জোড় শুরু করেছেন জিম্মিদেরকে যেন ছাড়িয়ে নেওয়া যায়, তাই তিনি পশ্চিম তীরে যে হামলা হচ্ছে তা নিয়ে সরব হয়েছেন, কারণ পশ্চিম তীরে আমেরিকানদের বসবাস রয়েছে, আবার জিম্মিদের মধ্যেও আমেরিকান নাগরিকরা রয়েছেন। ফলে এখন বাইডেনের মুখ থেকে এমন কথাও শোনা যাচ্ছে, পশ্চিম তীরে হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেবে আমেরিকা। অথচ এই বাইডেনই গাজায় হত্যাযজ্ঞের জন্য ক্ষেপণাস্ত্র, গোলা, কামান, বিমান, রকেট লঞ্চার, অর্থ সহায়তা সব কিছু দিয়েছেন ইসরায়েলি বাহিনীকে। এদিকে দীর্ঘ 43 দিন নির্বিচারে বোমা হামলা চালিয়েও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে বন্দি জিম্মিদের উদ্ধারে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এখন অনুনয় বিনয় শুরু করেছে আমেরিকা। এরই অংশ হিসেবে কাতারের আমিরের শরণাপন্ন হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি অবিলম্বে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে চাপ প্রয়োগ করার জন্য কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে কাতারের যোগাযোগ রয়েছে এবং
সাম্প্রতিক সময়ে বন্দিমুক্তির আলোচনায় কাতার মধ্যস্থতার ভূমিকা পালন করছে। হামাসের হাতে আটক বন্দীদের মুক্ত করার জন্য বাইডেন এমন সময় কাতারের শরণাপন্ন হলেন যখন ইহুদিবাদী ইসরায়েল 41 দিন ধরে আমেরিকার কাছ থেকে পাওয়া সর্বাধুনিক সমরাস্ত্র নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে 24 ঘণ্টা গাজাবাসীর ওপর বর্বরতা চালিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর গলায় বলে এসেছেন, হামাসকে নির্মূল করে বন্দীদের মুক্ত করার আগে তিনি থামবেন না। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো সফররত বাইডেন শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানিকে টেলিফোন করেন। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, ওই ফোন আলাপে বাইডেন শেখ হামাদের সঙ্গে অবিলম্বে হামাসের হাতে আটক বন্দীদের নিরাপদ মুক্তি নিয়ে কথা বলেন। বাইডেন বলেন, বন্দিমুক্তির বিষয়টি এখন জরুরি হয়ে পড়েছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, তার অনুরোধে সাড়া দিয়ে ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় প্রতিদিন 2 ট্যাঙ্কার জ্বালানি সরবরাহ করতে রাজি হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, জ্বালানি সরবরাহের পাশাপাশি গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ বাড়ানোর বিষয়ে দুই নেতা আলোচনা করেন। তারা কাতার ও আমেরিকার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও কথা বলেন। হামাস যোদ্ধারা গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করে বড় ধরনের অভিযান চালান এবং তারা অন্তত 240 জন ইসরায়েলিকে বন্দী করে গাজায় ফিরে যান। পরে জানা যায় এসব বন্দীর মধ্যে 10 মার্কিন নাগরিক সহ আরও বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি দাবি করলেন যখন এ ব্যাপারে হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গত 7 নভেম্বর ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় করতে হামাসের প্রস্তুতি ঘোষণা করেছিলেন। তিনি এ ব্যাপারে হামাসের পক্ষ থেকে শর্ত আরোপ করেছিলেন যা এখনও বহাল রয়েছে। তিনি বলেছিলেন, ইসরায়েলি কারাগারে যেমন ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধ রয়েছে, তেমনি হামাসের কাছেও ইসরায়েলি নারী, শিশু ও বৃদ্ধ বন্দী রয়েছে। হামাসের হাতে আটক যে কোনো ধরনের বন্দীকে মুক্ত করতে হলে ইসরায়েলের হাতে আটক একই ধরনের বন্দীকে মুক্তি দিতে হবে। আবু ওবায়দা বলেছিলেন, তাদের হাতে আটক ইসরায়েলি সেনাদের মুক্ত করতে হলেও ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি যোদ্ধাদের মুক্তি দিতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকে বলে আসছেন, গাজায় আটক সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত তিনি কোনো যুদ্ধবিরতি মানবেন না। এ প্রসঙ্গে আবু ওবায়দা প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইসরায়েলি বন্দীদের মুক্ত করে নেয়ার একটি উপায় আছে, আর তা হচ্ছে বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া। দর্শক, আজ এই পর্যন্তই, ভালো থাকুন।